সবাই দেখলেই বলবে যে হ্যাঁ একটা ঝকঝকে তকতকে একটা শরীর। তার জন্য আর কিচ্ছু না, নিজের জন্য একটু টাইম বের করো, নিজেকে একটু যত্ন করো, স্নানের আগে সারা গায়ে এটা লাগিয়ে দেখো, তোমার ত্বক 7 দিনে ধপধপে ফর্সা হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের সমস্যাটা কিন্তু বেশ গুরুতর সমস্যা। সেটা হচ্ছে, দেখবে আমাদের, তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে বলছো, দিদি হাত হাতগুলো কালো হয়ে যাচ্ছে, পা গুলো কালো হয়ে যাচ্ছে, হাত পা আন্ডার আর্মস পিঠ গলা ঘাড় দেখবে একটা কালো জিদ্দি ছোপ পড়ে যায়। একটা যে পিঠ কাটা ব্লাউজ পরলে দেখতে ভালো লাগে, পিঠটা যদি পরিষ্কার চকচকে থাকে, তাই তো? কিন্তু দেখবে ট্যান পরে পিঠটা কালো হয়ে যায়। আর এই গলার আর ঘাড়ের আর আন্ডার আর্মস এর জিদ্দি দাগ তো মানে সেটা ট্যান রিমুভার করেও কিন্তু উঠতে চায় না, তাই না? এবং পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্টেও কিন্তু এই জিদ্দি দাগ সহজে উঠতে চায় না। সেই সেই ধরনের যাদের হাত পা মানে সারা শরীর ফর্সা করতে চাও যারা, আমি আজকে এমন একটা উপটান তোমাদের সাথে শেয়ার করছি এবং সেটা লাগানোর একটা এমন সুন্দর প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটার ফলে কিন্তু তোমাদের এই হাত পা ফর্সা হতে বাধ্য। মানে তোমার হাত পা ডিপ ক্লিন হবে, ডেড স্কিন সরে যাবে এবং তোমার স্কিনে একটা চমক আসবে। সবাই দেখলেই বলবে যে হ্যাঁ একটা ঝকঝকে তকতকে একটা শরীর, তাই না? হাত পা যদি কালো হয়ে যায়, মানে একটা কমনীয়তা না থাকে, হাতের যদি একটা মানে বয়স্ক ছাপ পড়ে যায়, তাহলে দেখবে দেখতে ভালো লাগে না। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব ছোট্টভাবে, খুব সিম্পল ওয়েতে, ঘরোয়া জিনিস দিয়ে। তো চলো, তো দেখো ফার্স্ট স্টেপ কী করছি, আমি নিয়েছি গামলার মধ্যে জল, হালকা উষ্ণ গরম জল, খুব গরম না, পা পুড়ে যাবে সেরম নয়। আর দিলাম একটু শ্যাম্পু, 1 চামচ মতন শ্যাম্পু দিয়ে নেবে, যে কোনো শ্যাম্পু। এবার আগে কিন্তু আমার পাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমরা জানি যে কোনো স্কিন কেয়ার, যে কোনো প্যাক কিন্তু নোংরা ত্বকের ওপর লাগালে সেটার কোনো কাজ হয় না, উল্টে ক্ষতি হয়। তো দেখো পাটা আমি 2-4 মিনিট 5 মিনিট ডুবিয়ে রাখবে, দেখবে তোমার ডেড স্কিনগুলো নরম হয়ে যাবে। তখন তুমি এইভাবে ঘষে সাবান, তুমি তো দেওয়াই আছে জলের মধ্যে শ্যাম্পু, সেই শ্যাম্পু দেখবে ফেনা হবে। এইভাবে তোমরা পাটা আগে পরিষ্কার করে নেবে, হাত পা দুই কিন্তু এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে, এতটুকুনিও ময়লা ধুলো যেন না থাকে। তো আমি দেখো ভালো করে পাটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জলের মধ্যে পাটা আমি ধুয়ে নিচ্ছি। দুটো পাই আমি পরিষ্কার করে নিলাম, এবার কিন্তু আমি দুটো হাতও ঠিক এইভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর চলো নেক্সট স্টেপে চলে যাচ্ছি, আমরা একটা প্যাক বানিয়ে দেখাচ্ছি। তো দেখো তার জন্য আমি সবার প্রথম নিয়েছি কলগেট পেস্ট। কলগেট সাদা যে পেস্ট হয় সেই পেস্টটাই কিন্তু তোমরা নেবে, বেশি লাগবে না আমার। ঠিক দাঁত ব্রাশ করতে আমাদের যতটা পেস্ট লাগে সেই ততটা পেস্টই নেবে। পেস্ট কিন্তু তোমার স্কিনের কোনো ক্ষতি করবে না, স্কিনকে খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করবে, ডেড স্কিন সরিয়ে দেবে এবং তোমার পাটাকে একটা ডিট্যানিংয়ের কাজ করবে। আর নিলাম দেখো আমি 1 চামচ বেসন, আর তার সাথে আমি নিচ্ছি দেখো 1 চামচ চালের গুঁড়ি। বেসন আর চালের গুঁড়ি ফার্স্ট আমি নিলাম 1 চামচ 1 চামচ, তারপরে আমি নিচ্ছি দেখো এখানে বেকিং সোডা। আমরা যে সোডা খাবার সোডা আর কি, বেকিং সোডা মানে যেটা আমরা খাই, মিঠা সোডা যেটাকে বলে, সেই সোডা। এবার এই তিনটে জিনিসকে আমি অল্প অল্প জল দিয়ে প্যাকটা গুলে নেবে, আর সেই সময় পেস্টটাও অ্যাড করে দিচ্ছি। দেখো পেস্ট, বেসন 1 চামচ, চালের গুঁড়ি 1 চামচ, আর 1/2 চামচেরও কম অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই প্যাকটা কিন্তু দুর্ধর্ষ কাজ করে, খুব পাওয়ারফুল প্যাক। তার মধ্যে আমি দিচ্ছি 2 ফোঁটা গ্লিসারিন, যাতে তোমার স্কিনটা একদম রুক্ষ শুষ্ক না হয়, সেই জন্য দিলাম 2 ফোঁটা গ্লিসারিন। এই গ্লিসারিন না থাকলে 2 ফোঁটা নারকেল তেলও তোমরা ইউজ করতে পারো। এবার এই প্যাকটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে লাগানোর প্রসেসটা চলো তোমাদের বলে দিই। প্রথমে দেখো আমি পাটা পরিষ্কার করে নিয়েছি, হাত পা ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে, এবার এটাতে আমি এই প্যাকটা লাগাবো। এটা কিন্তু হালকা স্ক্রাবিংয়ের কাজ করবে, কারণ এতে আমি দিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি তোমার স্কিনকে এক্সফোলিয়েট করবে, ডেড স্কিন রিমুভ করবে। আর দিয়েছি আমি খাবার সোডা আর টুথপেস্ট। এই খাবার সোডা আর টুথপেস্ট একসঙ্গে মিশে কিন্তু
প্রচন্ড পরিমাণ ডি ট্যানিং এর কাজ করবে। তোমার এটা তোমরা হাতে, পায়ে, পিঠে, গলায়, আন্ডারআর্মসে, ঘাড়ে সর্বত্র লাগাবে। এবার দেখো পাটা, এবার আমি এরকম একটা প্লাস্টিক দিয়ে বেঁধে রাখলাম, তা নাহলে মেস হয়ে যাবে আর কি, সব জায়গায় লেগে যাবে পায়ে। দুটো পায়ে এরকম করে প্লাস্টিক দিয়ে বেঁধে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেবে। এবার দেখো হাতটাও কিন্তু আমি হালকা গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার হাতের মধ্যে আমি ওটা লাগাবো। যদি তোমরা গলায় বা ঘাড়ে খুব কালো ছোপ হয়ে যায় সেখানে কিন্তু একটু হালকা করে রুমাল গরম জলে ভিজিয়ে স্টিম দিয়ে নেবে, তাতে কি হবে তোমার পোরগুলো ওপেন হয়ে যাবে এবং পোরের ভেতর ভেতর যে নোংরাগুলো জমে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো দেখো এবারে আমার প্রায় 10-15 মিনিট পরে আমি পাটা দেখো খুলে নিচ্ছি, আমার হালকা শুকিয়েছে। এবার দেখো ধুয়ে এসেছি আমি, তোমরা নিজেরাই দেখো কতটা পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে। এবার সারা গায়ে 1 ফোঁটা 2 ফোঁটা নারকেল তেল নিয়ে ভিজে গায়ে এভাবে দেখো জলের ওপর দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, তাতে না স্কিনটা চড়বড়ে হবে না, স্কিনটা রুক্ষ হবে না, স্কিনে একটা কোমলতা বজায় থাকবে, স্কিনটা মসৃণ, নরম, বেবি সফট থাকবে। আর হাতে পায়ের স্কিন যদি তোমার ভালো থাকে, তোমার স্কিন হাতের যদি চকচক করে দেখবে তোমার নিজের পার্সোনালিটিও অনেকটা বেড়ে যায়। তো বন্ধুরা দেখলে কত সহজে একদম ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে, রেগুলারের ইউজের যে জিনিসগুলো আমরা সবসময় ইউজ করি সেগুলো দিয়েই কিন্তু আমি হাত, পা, মানে এটা তোমরা সারা বডিতে লাগাতে পারো, এই উপটানটা কিন্তু মুখে ইউজ করবে না, এটা কিন্তু মুখের প্যাক নয়, কারণ মুখের স্কিন আর আমাদের হাত, পায়ে, গায়ের স্কিন কিন্তু আলাদা হয়। মুখের স্কিন হয় অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি পাতলা, চামড়া অনেক সফট হয়, সেগুলোতে কিন্তু ট্রিটমেন্ট আলাদা। কিন্তু এই ট্রিটমেন্টটা শুধু তোমরা হাতে, পায়ে, গলায় যাদের খুব মানে একদম সে কালো ছোপ পড়ে গেছে, ঘাড়ে যাদের খুব কালো ছোপ পড়ে গেছে, পিঠে পিঠ খোলা একটা ব্লাউজ পরলে দেখতে ভালো লাগে না, কালচে ছোপ পড়ে গেছে, সেই সব জায়গায় তোমরা ইউজ করে দেখো। ফার্স্ট ইউজেই, প্রথমবার, প্রথম ইউজেই কিন্তু তোমরা ভীষণ হ্যাপি হবে, ভীষণ একটা মানে ঝকঝকে তকতকে ভাব কিন্তু এসে যাবে। সো ভিডিও ভালো লাগলো নিশ্চয়ই, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। আজকের মতন বাই বাই।